آله وأصحابه الذين آثروا الهدى على الدجى. وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الجهاد مختصر طريق إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صوفی کی طریقت میں فقط مستی احوال، صوفی کی طریقت میں فقط مستی احوال، ملا کی شریعت میں فقط مستی گفتار، ملا کی شریعت میں فقط مستی گفتار، شاعر کی نوا مردو افسردو بے ذوق، شاعر کی نوا مردو افسردو بے ذوق، افکار میں سرمست نہ خواب بید نہ بیدار، افکار میں سرمست نہ خواب بید نہ بیدار، وہ مرد مجاہد نظر آتا نہیں مجھ کو، وہ مرد مجاہد نظر آتا نہیں مجھ کو، جس کے رگو پائے میں فقط مستی کردار ہو، جس کے رگو پائے میں فقط مستی کردار.
محترم سبھاپتی واجب الاحترام حضرات علماء کرام مربیان عظام برادران اسلام پردر آلر ماو بنرا মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচি কাচারা আজিজ তলাবা সাংবাদিক ভাইয়েরা যদি থাকেন প্রশাসনের দায়িত্বশীল ভাইয়েরা আরো যদি থাকেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার ভাইয়েরা আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নোয়াখালী বেগমগঞ্জ অনন্তপুর দারুল উলুম আল ইসলামিয়া ফরাইজি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকের এই ওয়াজ মাহফিলে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে মজীদ এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনব এবং বুঝব এবং আমল করব এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি এখানে আসার পরে শুনছি আজকে এই মাদ্রাসার বয়স 21 দিন হলো শুনলাম আমি আমার শোনা ভুল নয় যদি ভুল হয়ে থাকে বলার মধ্যে ভুল তাহলে শোনাও ঠিক বলাও ঠিক 21 এর সাথে 21 সংখ্যার সাথে কিছু ঐতিহাসিক বিষয় আছে প্রথম বললেই কিন্তু জামিলা হইয়া যাবে এটা একটু পরেই বলি এই সব শরত পেস লাগে সব হে আল্লাহ মক্কা বিজয়ের পরে সর্বপ্রথম যাকে গভর্নর বানানো হয়েছিল হযরত আত্তাব বিন উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বয়স ছিল 21 বছর 21 বছর বয়সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে মক্কা শরীফের মতো এই জায়গার গভর্নর বানাইছেন ইসলামী ইতিহাসের মক্কা কেন্দ্রিক সর্বপ্রথম গভর্নর আত্তাব বিন উসাইদ বয়স 21 তাইলে 21 এর সাথে সম্পর্ক আছে আমাদের কথা কয় না 21 দিনে বহুত কিছু হইতে পারে অতটা পরীক্ষা করি নাই আমরা শুনছি মুরগির ডিম মুরগির পাখার নিচে 21 দিন থাকার পরে বাচ্চা হয় কথা কয় না যদি এখানে 21 দিনে মাদ্রাসা নামক বাচ্চা হয় দারুম দেওবন্দের বাচ্চা দারুম সারমপুরের বাচ্চা দারে আরকামের বাচ্চা সুফা নামক মাদ্রাসার বাচ্চা যদি 21 দিনে হয় এতে আশ্চর্যের কিছু না
কথা কয় না কেন? বাঙালি জাতির জনক, স্বাধীনতার স্থপতি, বাঙালি জাতির জনক, বাবা এ কওম বলে এটাকে, বাবা এ কওম, এর মুসলিম জাতির জনক না, বাঙালি জাতির জনক, স্বাধীনতার স্থপতি, মরহুম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরলোক গমনের পরে আমাদের প্রিয় দল আওয়ামী লীগ 21 বছর ক্ষমতায় আসতে পারে নাই। কত বছর? কথা কয় না? হ্যাঁ, আপনি হিসাব করবেন, 21 বছর ক্ষমতায় আসতে পারে নাই, 21 বছর ক্ষমতায় আসতে পারেন, আমি গুনছি। আল্লাহ পাকের দয়া হয়েছে, 21 বছর পরে ক্ষমতা আসছে। কথা কয়? কত বছর পরে ক্ষমতা আসার পরে মাঝখান দিয়ে একটু বেশ কম হয়েছে, তো আউট হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ যেভাবে হোক লম্বা টাইম ক্ষমতা আছেন, আমরা চাই আরো থাকুক, আমরা চাই আরো থাকুক, কিন্তু জনগণের সাথে গাদ্দারি যেন না করে। জনগণের সাথে গাদ্দারি করলে 21 বছর পরে তো আসছে, 3-21-63 বছরও আসার সম্ভাবনা কম। আপনাকে আমার ওয়াজ বুঝতে আছেন? ভালো করে বুঝবেন, কিন্তু ভালো করে বুঝবেন। আপনি কই কবেন যে হুজুর রাজনীতি করে? এটা রাজনীতি করছি আমি? আমি হিসাব দিতে আছি 21-এর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করার পরে হুজুরের নবুয়তের দাবির পর থেকে মক্কা শরীফ হুজুরের নিয়ন্ত্রণে না, হুজুর বিরোধী দল। মক্কার 13 বছর, মদিনা শরীফের 8 বছর, অর্থাৎ অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়েছে, 13 আর 8-এ 21। কথা কয়েন? 13 আর 8-এ কি? তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 21 বছর পরে ক্ষমতায় আসছেন। মাশাআল্লাহ আসছেন তো আসছেন, সারা দুনিয়াতে এখন মুসলমানদের রাষ্ট্র সংখ্যাগত আমার এই মুহূর্তে হিসাব নেই, বাকি এই ক্ষমতায় হুজুর আসার পর থেকে যে শুরু হইল সিদ্দিক আকবর, ঠিক আছে, ওমর ইবনুল খাত্তাব, ঠিক আছে, ওসমান গনি, ঠিক আছে, আলী মুরতাজা, ঠিক আছে, হযরত আমির মুআবিয়া, ঠিক আছে, হযরত হাসান বিন আলী, ঠিক আছে, ওমর ইবনে আব্দুল আজিজ, ঠিক আছে, সুলাইমান ইবনে আব্দুল মালিক, ওলিদ ইবনে আব্দুল মালিক, হিশাম ইবনে আব্দুল মালিক, খলিফা হারুনুর রশিদ, মামুনুর রশিদ, নিসিদ্দিকে আসেন মাহমুদ গজনবী, সালাউদ্দিন আইয়ুবি, সুলতান মুহাম্মদ ফাতে, আলহামদুলিল্লাহ মুসলমানদেরকে একেবারেই ক্ষমতার থেকে সরিয়ে দেওয়ার সাহস কেউ করতে পারে নাই। তাহলে 21-21 একটা ব্যাপার আছে, কিন্তু আসেনি আরে কথা কয় না? তাহলে এ এনারাজেল রয়ে গেল, গেল না, এরা যে রয়ে গেল আর গেল না, এর কারণ হইল জনগণের সাথে সম্পর্ক ভালো ছিল। খালেদ ইবনে
সিদ্দিক আকবরের জনগণের সাথে সম্পর্ক ভালো, ওমর ইবনুল খাত্তাব তার জনগণের সাথে সম্পর্ক ভালো, ওসমান গনি সম্পর্ক জনগণের সাথে ভালো, আলী মুর্তজা জনগণের সাথে সম্পর্ক ভালো, আমির মুয়াবিয়া জনগণের সাথে সম্পর্ক ভালো। কি বুঝা গেল? জনগণের সাথে সম্পর্ক খারাপ হলে, জনগণের মানসিকতা বুঝতে ব্যর্থ হলে, যত শক্তিশালী হোক না কেন ক্ষমতায় থাকতে পারবে না, টিকতে পারবে না। আসলে কি আপনারা আমার কথা বুঝে নিননি? জনগণের সাথে সম্পর্ক ভালো হলে বডিগার্ড লাগে না, জনগণের সাথে সম্পর্ক খারাপ হলে বডিগার্ডেও রক্ষা করতে পারে না, অনেক টাইমে বডিগার্ডে শুট করে দেয়। রাজীব গান্ধীকে শুট করে দিছে, মহাত্মা গান্ধীকে শুট করে দিছে, ইন্দিরা গান্ধীকে শুট করে দিছে, কথা কয় না? আপনি কি আমার কথা বুঝতেছেন? আপনি যদি মনে করেন মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান উনিও শুট হয়েছে, এটা জনগণে করে নাই, এটা করছে কিছু দুষ্কৃতিকারী লোক, হয়তোবা আমি খেয়াল করেন কিন্তু হয়তোবা বিদেশিদের থেকে পয়সা খাইয়া, যে একটা ছোট্ট কান্ট্রির নেতা এত পাওয়ারফুল হবে, এই পাওয়ারফুল নেতা হইলে আমাদের বড় রাষ্ট্রের জন্য সমস্যা, এই জন্য তারা আউট করে দিছে। কথা কয় না কেন? এই দেশের জনগণে আউট করে নাই, দুষ্কৃতিকারী সেনা সদস্যরা করছে, হয়তো বা কারো দালালি করে। জিয়াউর রহমানের সাথে সম্পর্ক জনগণের ভালো ছিল, কিন্তু জিয়াউর রহমানকেও যে শুট করছে জনগণে না, যখন দেখলো এত ছোট্ট কান্ট্রির একটা প্রেসিডেন্ট, কি বলা হয় যেন সাতটা কান্ট্রি নিয়া কি একটা গঠন করছে, সার্ক ঘর গঠন করছে, সার্ক, আবার ইরাক ইরান যুদ্ধের মধ্যে সে নেতৃত্ব দেয়, ওআইসির ভাইস প্রেসিডেন্ট, জাতিসংঘের ভাইস প্রেসিডেন্ট, ছোট্ট একটা কান্ট্রির নেতা এত আগে গেছে গা, বেঈমানদের মাথা খারাপ, যাদেরকে আমরা বন্ধু মনে করি, তো তারা তাদের পথের কাঁটা জিয়াউর রহমানকে সরাইয়া দিছে, কথা কয় না কেন? এই জন্য আমরা দুজনের রুহের মাগফিরাত কামনা করি, যেমন বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করি, তেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করি। আমরা দুই নেতার কোন নেতার কবরে ফুল দিয়া চুপে চাপে দাঁড়াই থাকার মানুষ না। এই কয়দিন আগেও কোটালি পাড়ায় গেছি, কয়দিন আগেও আমি এবং আমার বেয়াই মাওলানা জুনায়দ আল হাবিব দুজনেই কোটালি পাড়া গেছি। ইদানিং কি জানি একটা হয়েছে, আমি আগে হে পরে হে আগে এ পরে এই তাল শুরু হয়েছে, আজকে এইখানে আমি আগে ও পরে, ওইখানে আমি পরে ও আগে, মানে হাড্ডা হাড্ডি লড়াই, কথা কয় না? কি লড়াই বলেন না, হাড্ডা হাড্ডি লড়াই। আমরা ওইখানে গেছি, হাজার হাজার মানুষ, আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রিয় নেতার কবর পর্যন্ত যাইতে পারি নাই, বাকি যেই রোডে ওনার কবরস্থানে যায় মাকবারায়, ওই রোডের মাথায় দাঁড়াইয়া জিয়ারত করছি, সুরে এখলাস কয়েকবার ফেরা ফাটাইছি। তোরা হইনির হোলারা যাইয়া ফুলের তোরা কবর উপরে দিয়ে চুপচাপ দাঁড়াই থাকস, লাগে যেমন কবর পূজা করস, ঠিকই আছে ঠিকই আছে, তোরা মনে হয় যেন কবর পূজা করস, কিছু ফরস না, ভালো হয়েছে কারণ না আর বোবাদার না বেকল কথা কইছ না, ভালো হয়েছে চুপচাপ থাকস কেন? যদি তোরা ফটতি ভুল পড়তি, ভুল পড়লে তোর উপরও আল্লাহর গজব পড়ত, কবরওয়ালার উপরও গজব পড়ত, কথা কয় না কেন? قال سيدنا رسول الله صلى الله عليه وسلم رب قارئ للقران يقرا والقران يلعنه او كما قال عليه الصلاه والسلام
অনেক কোরআন পড়নে ওয়ালা কোরআন পড়ে মগর ভুল পড়ে কোরআন তাকে লানত দেয় কোরআনে কয় আমারে ভুল পড়লি কা তোর উপরে আল্লাহর গজব পড়ুক তো যার উপরে কোরআন গজব দেয় ও যদি ফইরা জিয়ার রহমানের নামে পাঠায় ও যদি ফইরা বঙ্গবন্ধুর নামে পাঠায় তো সওয়াব পাইব না গজব পাইব কথা কয় না কি পাইব মাদ্রাসাওয়ালারা ভুল পড়ে না শুদ্ধ পড়ে আরে কথা কয় না এইখান থেকে ফইরা পাঠাইলে গজব যাইব না রহমত যাইব এই মাদ্রাসার বয়স একুশ দিন এই মাদ্রাসা দিন দিন তরাক্কি হোক এটা কি আপনারা চান নেই কে কে চান হাত উঠে দেখান মেহরবানি করে এটা আমার ওয়াজ না আমারে একুশে পাইছে কিসে পাইছে আবার একুশে ফেব্রুয়ারি কথা কয় না আবার একুশে কি কিন্তু এইখানেও ভুল বাংলা ভাষার জন্য আন্দোলন কইরা তুই কস একুশে ফেব্রুয়ারি তুই ফকিন্নির ফুলা বলতে পারস না আটে ফাল্গুন বলতে পারস না অর্থাৎ ভাষা হইল বাংলা আন্দোলনের ডেট হলো ইংরেজি এটার চাইতে গাদ্দারি আর কি হইতে পারে কথা কয় না কেন মান্না দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি মান্না আমরা কোনো মনে কষ্ট যাইনি কেন আমরা একবার এটা কে রুম্মে হুজুর এরুমে মান্না দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি লেকে দানম সালেহা পয়গম্বরি মান্না দান এটা আমার কথা আমি কইলে তো কইতে যে মৌলবীরে এমনি সংকীর্ণ মনার এটা খুব বড় মনা মানুষের কথা শায়রে মাশরিক দার্শনিক কবি আল্লামা ইকবাল মরহুমের বক্তব্য মান্না দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি লেগে দানম সালেহা পয়গম্বরি আমরা জানুয়ারি বুঝি না আমরা ফেব্রুয়ারি বুঝি না আমরা বুঝি মুহররম আমরা বুঝি সফর আমরা বুঝি রবিউল আউয়াল আমরা বুঝি রবিউস সানি আমরা বুঝি জুমাদ আল উলা আমরা বুঝি জুমাদ আল উখরা রজব শাবান রমজান শাওয়াল জিলকাদা জিলহাজ আল্লাহরে হাজির নাজির জানে বলছি ইসলামী ইতিহাসের থেকে বলছি পৃথিবীর প্রথম থেকে মুহররম সফর রজব রবিউল আউয়াল রবিউল আখের ফাল্গুন বলেন চৈত্র বলেন জানুয়ারি বলেন ফেব্রুয়ারি বলেন এটা পরবর্তীতে জনগণের সাথে ঠিক করছে মগর মুহররম সফর আল্লাহর ঠিক করা এবারে বলেন আমরা মানুষের তো এরি ঠিক করা যেটা এটা বলবো না কোন আল্লাহর ঠিক করাটা বলবো এই জন্য এখন থেকে আমরা খেয়াল রাখবো মুহররম সফর রবিউল আউয়াল রবিউস সানি জানুয়ারি ফেব্রুয়ারির হিসাব রাখা ফরজ না ওয়াজিব না সুন্নতে মুয়াক্কাদাও না আর ফাল্গুনের হিসাব রাখা চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র এটার হিসাব রাখা না ফরজ না ওয়াজিব না সুন্নতে মুয়াক্কাদা কিন্তু মুহররম সফর রবিউল আউয়ালের হিসাব রাখা ফরজে কেফায়া এটা নিচে রেখেছেন আর তবে এটা দি তোরটা চলবো নি এটাও তো ভালো এটা কোনো মুসলমানে পান করছে এটা কি কোনো হিন্দু পান করছে বিষ্ণু পান করলেও তো আমরা খাই খুইলে যখন দিস গুদুর পানি খেয়ে মুশকিল হলো আমার ওয়াজ মানুষ বেশিক্ষণ শুনতে চায় না এখন আমরা কতক্ষণ শুনবেন আমার জানা নাই আজ অন্তত এক ঘন্টা তো আপনারা আমার সময় দিবেন কে কে সময় দিবেন এক দুইয়া দুটি দেখেন দাঁত আমাদের উঠেন না উঠে ও শুরু হয় নাই তো উঠেন না এখনো যদি আপনি বিরক্ত হয়ে যান তো কি
আরে অপারেশনের মধ্যে তো অপারেশন তো একটু কষ্ট দিয়ে হয়, অপারেশন করতে ডাক্তারেরও কষ্ট হয় রোগীরও কষ্ট হয়। আপনি অধৈর্য হয়ে উঠে গেলে তো অপারেশন সাকসেস হবে না। পরে ইমানের ক্যান্সার, ইমানের ডায়াবেটিস, ইমানের হার্ট অ্যাটাক, ইমানের আলসার, এটা নিয়ে মরবেন, তার মানে বেঈমান হয়ে মরবেন। কথা কয় না কেন? যারা মৌলবীদের কথা বরদাস্ত করতে পারে না তার অর্থ হলো এরা রসুলের কথা বরদাস্ত করতে পারে না, তার অর্থ হলো এরা কোরআনের কথা বরদাস্ত করতে পারে না, তার অর্থ হলো এরা সুন্নার কথা বরদাস্ত করতে পারে না। যারা কোরআন সুন্নাহ রসুলের কথা বরদাস্ত করতে পারে না এদের ঈমান আছে বলে আমি মনে করি না। একটু সামান্য গরম হয়ে গেলে গা ফকিন্নির ফোলাগর গায়ের মধ্যে আগুন লেগে যায়, মনে হয় যেন লাহাওলা ফললে যেমন ইবলিসের শরীরে আগুন লেগে যায়। ঠিক সেইভাবে যখনই কোরআন হাদিসের মূল কথা আলোচনা শুরু হয় তখনই এদের শরীরের মধ্যে আগুন লেগে যায়। কথা ঠিক আছে নেই? বেজাল লাগাই না মনকে দিওয়ানা করেঙ্গে খালকক দিওয়ানা হাম, বনকে দিওয়ানা করেঙ্গে খালকক দিওয়ানা হাম, বরসারে মজলিস সুনায়েঙ্গে তেরা আফসানা। জীবনে মিডা মিডা ওষুধ বহুত খাইছ, হোমিওপ্যাথি খাইতে খাইতে জান শেষ, রোগ ভালো হয় না। ফরে এলোপ্যাথিক ট্যাবলেট শুরু করছ তাও কাম হয় না। এখন যে রোগ তোমার ক্যান্সার, অপারেশনের বিকল্প নাই। মসজিদে যখন ওয়াজ শুরু হয়, নামাজের ওয়াজ ঠিক আছে, রোজার ওয়াজ ঠিক আছে, হজ যাকাতের ওয়াজ ঠিক আছে, যখন এই ঘুষের বিরুদ্ধে শুরু হয় হুজুর ওয়াজ কি আর নাই? কথা কয় না কেন? যখন সুদুর বিরুদ্ধে ওয়াজ শুরু হয় হুজুর ওয়াজ কি আর নাই, যখন পর্দার কথা শুরু হয় হুজুর ওয়াজ কি আর নাই। ও দোস্ত আবাব, যখন দেশের সম্পদ চুরি করার বিরুদ্ধে ওয়াজ শুরু হয় হুজুর ওয়াজ কি আর নাই, গালের দাঁত ফলাইয়া দিম, সুরতরা চুরি করতে পারবি আমরা বলতেও পারবো না। কথা কয় না কেন? কথা খুব ভালো করে বুঝেন। বনকে দিওয়ানা করেঙ্গে খালকক দিওয়ানাম, বনকে দিওয়ানা করেঙ্গে খালকক দিওয়ানাম, বরসারে মজলিস সুনায়েঙ্গে তেরা আফসানা। এটা আমাগুলো লোকে জামিলে করেন না, আমরা গোমর ভাগ করে দিব। আমরা গোমর ভাগ করা শিখছি, পলিটিক্স আপনারাও করেন আমরাও করি। আমরা কোরআনই পলিটিক্স করি, আপনারা কালমার্স, লেলিন, মাও সেতুং, স্টালিনের পলিটিক্স করেন। ওই বকিন্নির বলারা পলিটিক্স বুঝতো না, আমরা কোরআনের বরকতে পলিটিক্সের ভিতরে ঢুকছি, ভিতরের 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 ভিতরে ঢুকছি। আমরা জেলখানার মধ্যে গিয়া বঙ্গবন্ধুর উপরে ডিগ্রি করছি, থিসেস করছি, থিসেস ডক্টরেট। জেলখানা সাইড মার 10 দিন ছিলাম, ওইখানে কোনো বই নেই তো, আছে শুধু আমার প্রিয় নেতার জিন্দিগি। এই জন্য আমরা যারা ছিলাম জুনায়েদ আল হাবিব, তারপরে সাখাওয়াত রাজি, আজিজুল হক ইসলামাবাদী, ও এতের কথা কইলাম না, এতে খারাপ কে এই কথা কইলাম না, আমরা সবাই বইগুলো ফইরা। তোরা যারা ইনডাইরেক্ট আমলিক করস, আমরা তো ডাইরেক্ট আমলিক করি। এই জন্য প্রিয় নেতার জিন্দিগি ভালো করে মোতালা করার চেষ্টা করছি। রাজনীতি কচু বুঝোস বেটা তোরা, বঙ্গবন্ধু তোদের মতো, বঙ্গবন্ধু তোদের মতো এরকম অসহিষ্ণু ছিল না। বঙ্গবন্ধুকে মানুষ বহুত গালাগালি সামনাসামনি করছে, মনের বঙ্গর বঙ্গবন্ধু কোন সময় প্রতিবাদ করে নাই। কথা কয় না কেন? আর কিছু হইলে তোরা সেট করে উঠাস বেটা, সেট করে সুত করে মুলবি করে জেলখানার ঢুকাস, বুদ্ধা কত বড়। যদি কোন মুলবির গায়ে আর হাত দেওয়া হয়, হাতকে ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খুশি আর সত্তা, খুশি আর সত্তা।
এমনি দাওয়াত আবার জানি তো আপনি নোয়াখালী আমার বাড়ি নোয়াখালী আমি জানি তো আপনারা দাওয়াত দিবেন না এইজন্য সুযোগ পাইছি জীবনের যত রকম দুঃখ আছে সব জায়রা সোজা চলে যাব গো জান আর জীবনে নোয়াখালী আসতে না হয় আল্লাহু আকবার কি খুশি মৌলভী করে জেলে ঢুকায় মৌলভী জেলে ঢুকার পরে যে ফাঁকা হয় এটা জানিস নি তোগো সোরেরা জেলে ঢুকলে বড় সুর হয় এবং ওইখান থেকে আন্ডার ওয়ার্ল্ডের যত সব জামিলা আছে সব নিয়ন্ত্রণ করে আর মুলবি জেলে ঢুকার পরে কেউ মুজাদ্দিদ আল হাসানি হয় কেউ শাহ আব্দুল মুহাদ্দিস দেলভি হয় কেউ শাইখুল মাহমুদুল হাসান হয় কেউ কাসেম নানুতুবি হয় কেউ রশিদ আহমদ গঙ্গুই হয় কেউ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভি হয় কেউ ইমাম আজম আবু হানিফা হয় কেউ ইমাম শাফি হয় কেউ ইমাম আহমদ ইবনে হাম্বল হয় কেউ ইমাম মালিক হয় কেউ ইমামে আবু ইউসুফ হযরত আবু ইউসুফ আলাইহিস সালামের মতো দেশের রাষ্ট্রপ্রধান হয় কথা কয় না কেন আপনি জেলে ঢুকাইলে মুরুবির জিন্দিগির বরকত শুরু হয়ে যাবে হ্যাঁ আমি আগে জেলে যাই নাই আমার এই হাদিয়া দিত কম জেলেতে বাইরে হওয়ার পরে 40-50-এর নিচে হাদিয়া দেন আমি মনে মনে করি আরে আরো আগে জেলে গেলে না ভালো হইতো আমি মনে মনে করি হ্যাঁ আরো আগে জেলে নিলে না ভালো হইতো সম্ভাবনা আছে আবার যাওয়ার আমিও মানসিক ভাবে প্রস্তুত কারণ আমি এটার মজা বুঝছি এনে দেশে এনে ঘুমাইতে পারি না মিয়া প্রতিদিন 4-5টা ওয়াজ করুন লাগে আর জেলখানায় গেলে কোনো ওয়াজ নাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ কে মজা মুরশিদ কে মে খানা মে আল্লাহ আল্লাহ কে মজা মুরশিদ কে মে খানা মে দোনো আলম কি হকীকত এক পায়মানা মে হ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ شمع میں ہمت کہاں جو تیرے پروانوں میں ہے شمع میں ہمت کہاں جو تیرے پروانوں میں ہے لطف جینے میں نہیں جل جل کے مر جانے میں ہے لا الہ الا اللہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আসলে আমি একটা গরম ওয়াজ করার খেয়াল করছি এখন ওয়াজ শুরুর আগে গরম হয়ে গেছে রাখলে ওটা আমি একটা গরম ওয়াজ করার খেয়াল করছি শক্ত ওয়াজ করার খেয়াল করছি এখন এটা শুরু করার আগে গরম হয়েছে গরম ওয়াজ মানে শক্ত ওয়াজ মানে আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগি দুই ধরনের একটা হলো ঠান্ডা আর একটা হলো গরম একটা হলো নরম আর একটা হলো শক্ত এই তা আমি এই যে নিয়ত এম করছি না মাধ্যম 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 অর্থাৎ সোজা কথা আমি আপনাদের সামনে জেহাদের উপরে ওয়াজ করার নিয়ত করছি শুনবেন নি আপনারা কে কে শুনবেন হাত উড়া দেখান তো মেহরবানি করে দাঁড়াই যাও
শিখুন বাদে কইতে পারো না বলে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ তরিকুনা তরিকুনা আল জিহাদ আল জিহাদ এই না আমারে যদি কেউ ডরায় এরকম মজার মানুষের দে বুঝতে হবে যে এটা আসলে এই নার অনেক দুর্বল আমি আল্লাহর রহমতে আমি তো আমার বাসায় যারা আমারে গ্রেফতার করার জন্য আসছে এসপি সাহেব সহ সবাই সবাই আমার বাসায় কাইদ করে ফলাইছি কির বয়টা আমি কইছি বেটা তোর আইসস দেখকে আমার কাছে অনেক ভালো লাগতেছে হেরে কই বাবুরে কি আজীব মানুষ না রে দেই আমার এক আঙ্কেল আপনি কি ভয় পাইতেছেন না আমি কইলাম যে তোরা আমার ছেলে আমি তোদের বাপ যেই বাপের এতগুলো যুবক ছেলে সে বাপের আবার ভয় কিসের রে কথা কয় না কেন এরপরে হেরা একজন আরজনের কয় যে আঙ্কেল অনেক রসিক মানুষ আমি কি হইনি হোলা তুই রসিক দেখছিস কি তোরা আমার জিয়ানো নিবি নেস না সব দিনই আমি ফেরেশান করা বলাম ফ্যাট ব্যথা করাই দিয়ে দিব কইরা বলাম হাসাইতে হাসাইতে ভয় আবার কি রে ভয় ডরাচ্ছা ডরাচ্ছা তো সান্ত্বনা দিতে আছে আলোচনা জেহাদের উপরে হবে ঠিক আছে শুনবেন তো আপনারা কে কে শুনবেন হাত তুলে দেখেন মেহরবানি করে দেখেন আমার আল্লাহ কি মজা করে বলছেন কি মজা দেখেন না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুনেন এই আলোচনাটাকে কাফেররা বড় ভয় পায় ঠান্ডা মাথায় শুনে চিল্লাইয়েন না এই আলোচনাটাকে বেঈমানরা বড় ভয় পায় আচ্ছা বলেন তো বেঈমান ইহুদি খ্রিস্টান এ বেটা এ পাগড়িওয়ালা তুই কই যাস সামনে এই এই আপনি বলেন যে আলোচনা আচ্ছা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এরা আমাদের বন্ধু না শত্রু যেই আলোচনা শত্রুরা ভয় পায় বুঝতে হবে এই আলোচনার ভিতরে মাল আছে আরে কথা কয় না আমাদের একে ফজলুল হক সাহেব নাকি শেরে শেরে বাংলা একে ফজলুল হক সাহেব একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার সময় কতক্ষণ আমার জানা নেই কিন্তু আমার পরবর্তী মেহমান আসলে আমি ছেড়ে দিব একে ফজলুল হক সাহেব বলছেন যে আমার বক্তব্যে যদি বেঈমানরা খুশি হয় বুঝবা আমি মুসলমানদের বিষ মারতে আছি কারণ আমার বক্তব্যে বেঈমানরা খুশি আর যদি কখনো দেখো আমার বক্তব্যে বেঈমানরা অসন্তুষ্ট তো বুঝবে যে আমার দ্বারা ইসলাম আর মুসলমানদের উপকার হইতে আছে আপনারা বলেন প্রথম কথা এ অমুসলিম ইহুদি খ্রিস্টান এরা মুসলমানদের শত্রু না বন্ধু আমাদের দেশে যারা আছে আলহামদুলিল্লাহ এরা আমাদের বন্ধু কেন বন্ধু এই জন্য বন্ধু এরা আমাদের দেশের সরকারকে কর দিয়া আমাদের দেশের আইন কানুন মেনে এইখানে চলতে আছে অতএব কখনো এদের জান মাল পূজা মণ্ডপ আবরু ইজ্জতের উপরে আক্রমণ করা কোন মুসলমানের জন্য জায়েজ নাই সম্পূর্ণ হারাম কথা কয় না কেন ফাঁকে ফাঁকে এদেশের সাধারণ মুসলমানদেরকে সাধারণ মুসলমানদেরকে বেকায়দায় ফালাইবার জন্য অর্থাৎ এই দেশে জঙ্গি আছে এই কথাটা বুঝাইবার জন্য আমরা নিজেরা এদের পূজা মণ্ডপে আক্রমণ করি এদের ঘরবাড়ি তছনছ করার চেষ্টা করি উদ্দেশ্য হলো যেন কওমি মাদ্রাসাওয়ালারা ধরা খায় যেন মৌলবীরা ধরা খায় যেন দিনদাররা ধরা খায় যেন সাধারণ মানুষ ধরা খায় আল্লাহর রহমতে বুঝা ফেলছে সারা দুনিয়ার মানুষ যে মুসলমানেরা বিশেষ করে ওলামায়ে কেরাম কওমি মাদ্রাসা সরকারি মাদ্রাসা কোন দিনদার মানুষ যারা ইসলামী রাজনীতি করে কখনো এরা বেঈমানদের পূজা মণ্ডপে আক্রমণ করে না 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 আপনারা কি আমার কথা বুঝছেন কে কে বুঝছেন হাত উঠে দেখান
যদি কোথাও দেখেন যে এদের পূজা মণ্ডপে আক্রমণ চলছে যদি কোথাও দেখেন এদেরকে ঘরবাড়ি থেকে আউট করে দিয়েছে তখন বুঝবেন যে যারা মুখে এদের বন্ধুত্বের কথা বলে দিলের ভিতরে এদের জন্য শত্রুতা কথা বুঝেন আরে সব কথা কি আমাকে দিয়া ভাঙিয়া বলাবেন হুশিয়ার কয়েক হরফ নসিহত সে কিফায়াত হুশিয়ার কয়েক হরফ নসিহত সে কিফায়াত নাদান কো কাফি নাই দফতর না রিসালা এইভাবে ইশারা ইঙ্গিতে বলার পরেও কয় হুজুর কি জানি বলে বলাইছে কথা কয় না এভাবে ইশারা ইঙ্গিতে বলার পরেও কয় হুজুর বলে বলাইছে আর কেমনে গোপনীয়তা রক্ষা করতাম আপনারা এই দেশের পূজা মণ্ডপ ভাঙক কেউ এটা কি আপনারা চান চান না কে কে হাত উঠে দেখান হাত উঠে দেখা বেটা কেউ চায় না একদম থাপড়ার মধ্যে হাত উঠে দিবার তোর কি ফেরালাইছিস পূজা মণ্ডপে আক্রমণ হোক এটা কি আপনারা চান চান না কে কে হাত উড়ে দেখান এই দেশের কোন হিন্দু কোন খ্রিস্টান অর্থাৎ যারা সংখ্যালঘু এদের উপরে এদের জানের উপরে এদের মালের উপরে কোন রকমের আক্রমণ হোক এটা কি আপনারা চান চান না কে কে হাত উড়ে দেখেন গোয়েন্দার দোস্ত হবাবরা নোট করেন আপনারা কওমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত এইখানে আওয়ামী লীগও আছে বিএনপিও আছে জাতীয় পার্টিও আছে জামাতও আছে আল্লাহর রহমতে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সংখ্যালঘু মানুষ যারা এদেশের সরকারকে কর দিয়ে চলে এদের উপরে আক্রমণ এদের জায়গা জমি দখল এদের পূজা মণ্ডপের উপর আক্রমণ আলহামদুলিল্লাহ আমরা বরদাস্ত করি না করব না মুসলমানদের জান মাল জবাব আমাদের কাছে নিরাপদ আমাদের হিন্দু ভাই বোনদের জান মালও আমাদের কাছে নিরাপদ কিন্তু বদমাশ টাউট ইসরায়েল এটা বরদাস্ত করতে পারে না ইসরায়েলের কাছে মুসলমানদের নিরীহ মহিলা নিরীহ পুরুষ নিরীহ শিশুও এদের আক্রমণের থেকে নিরাপদ না অতএব আমি আপনাদেরকে দাওয়াত দিব যদি শক্তি থাকে আর সুযোগ থাকে ফিলিস্তিনি যুদ্ধ হামাসদের পাশে দাঁড়াবো আর ইসরায়েলের কলিজা আক্রমণ করব কারা কারা তো আছেন হাত উড়ে দেখান ওলামায়ে কেরামের শত্রুরা কষ্ট আমার শত্রু আছে আমাকে ওরা আওয়ামী লীগও দাবাত দেয় খাইবেল্লায় দাবাত দেয় না বিএনপিও দাবাত দেয় জাতীয় পার্টিও দাবাত দেয় জমা বিশেষ করে নির্বাচন আসলে যে কতজনে দোয়া চায় যদিও পয়সাবিহীন দোয়া চায় তা আমি আবার কই পয়সা দাও নাই তো দোয়া করুননি বাইল করা ফাইজলামি না জায়গা নাই সব জায়গায় পয়সা খরচ করতে পারো মৌলবীর কাছে দোয়ার জন্য আসলে আর পয়সা খরচ করতে পারো না এই জন্য আমরাও বিনা অজুতে দোয়া করে দিই দোয়া এমনি করি যেমনি করলে বদদোয়া হয় কথা কয় না শের একটা শুনামনি আপনাদেরকে ওয়াজ বাইশটি শুনলেন সবসময় ওয়াজ করা সম্ভব হয় না কাশতিয়ে হিন্দুস্তানকে না খোদা পায়েন্দাবাদ কাশতিয়ে হিন্দুস্তানকে না খুদা পায়েন্দাবাদ আই জওয়াহির লাল নেহরু তা কিয়ামত জিন্দাবাদ কিছু তো বুঝেন নাই এটা আমি বাংলা করতে আছি অর্থ কইতে আছি অর্থ না করলে তো তোরা বুঝবি না রে দেখ না হইনি রোলারা দিয়ে একটা ইংরেজি কই অর্থ কয় না নিজেরে শিক্ষিত বুঝায় বেডা শিক্ষিতই বুঝায় শিক্ষিতই ফাকনা ফাকনারে আপনারা আমার বাম সাইডে বাজায় ঠিকই আছে ফাকনা মানুষ ছাড়া এখানে বৈশা সুবিধা করতে পারবে না দমক খাইয়া কত আগে সাইজ হয়ে যেত এটা একটা মুসলিম কবির কবিতা এই মুসলিম কবি এই কবিতাটা পড়ে জওহরলাল নেহরুর জন্য দোয়া করছে হিন্দু না মুসলমান
হিন্দুর জন্য মুসলমান কবি দোয়া করছে কি দোয়া কাস্তিয়ে হিন্দুস্তানকে না খোদা পায়েন্দাবাদ আয় জওয়াহির লাল নেহরু তা কিয়ামত জিন্দাবাদ ও হিন্দুস্তান নামক ভারতবর্ষ নামক নৌকার সেরাং পাইলট ও যেন জিন্দা থাকে অর্থাৎ জওহরলাল নেহরু যেন কেয়ামত পর্যন্ত জীবিত থাকে এটা হইল দোয়া হযরত থানভীর কাছে একজনে যায় কয় হুজুর এই যে মুসলমান কবি এই হিন্দুর জন্য দোয়া করল কয় যে কেয়ামত পর্যন্ত আল্লাহ তারা যেন বাঁচায় রাখে হইলো নি এই দোয়াটা হইল আরে হাকিম মুসকিয়াছি দিয়ে বলে এটা কি দোয়া নেই এটা তো দোয়া না এটা বদদোয়া কথা কয় না এটা কি না কি কেমনে বদদোয়া কয় যে আল্লাহ তারা কেয়ামত পর্যন্ত বাঁচায় রাখো অর্থ হইল কেয়ামত হবে বেঈমানের উপরে যারা বেঈমান এদের উপরে কেয়ামত হবে ঈমানদার কেয়ামতের আগে বাতাসের মাধ্যমে স্নিগ্ধ বাতাস শুরু হবে এই বাতাসের মাধ্যমে যারা নেককার মানুষ সব মরে যাবে গা এখন আর বেঈমান ছাড়া কেউ থাকবে না এদের উপরে কেয়ামত হবে তো মুসলমানে তার জন্য বদদোয়া করছে এই ফকিন্নির বলা যেমন কেয়ামত পর্যন্ত বাঁচে বেঈমান হইয়া মরে কথা কয় না কেন এজন্য আমাদের কাছে যখন ইসলামের দুশমনরা দোয়া চায় ইসলামের বন্ধু হওয়ার কোন সুযোগ থাকে না আমরা দোয়া করে দিই আল্লাহ তারে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় রাখো কথা কয় না কেন আল্লাহ তারা আরো 200 বছর ক্ষমতা রাখুক হ্যাপি হই না তো খুশি হুজুর আমাগর লেগে দোয়া করছে যেন 200 বছর ক্ষমতা থাকি আরে তুই তো 2 বছরে জাহান্নামে যাওয়ার যোগ্য হইছস 4 বছরে আরো বেশি 6 বছরে আরো বেশি 10 বছরে আরো বেশি 200 বছর ক্ষমতা থাকলে তুই দুনিয়ার থেকে জাহান্নামের আজাব ভোগ করতে আরম্ভ করবি এটা দোয়া হইল না বদদোয়া হইল আমার কথা বুঝে নেয় না দোয়া নিয়েছি আমি দোয়া করি যার উপরে আমায় অসন্তুষ্ট হই এর লেগে দোয়া করি যা আল্লাহ তোর চেয়ারম্যান বানাক যদি কার উপরে আমার মনে কষ্ট থাকে আমি দোয়া করি যা আল্লাহ তোর চেয়ারম্যান বানাক তখন হইনি রোলা মনে করছে এত খুশি তুই চেয়ারম্যান হলে ঘুষ খাবি সুদ খাবি গম চুরি করবি তো তোর জাহান্নামে যাবে না জান্নাতে যাবি কই যাবি তো তার মানে দোয়ার সুরতে তোর লেগে বদদোয়া করছি কিন্তু তোর মাথায় তো এই বুদ্ধি নেই এটা যে বদদোয়া এই জন্য আমরা মৌলবীরা ক্ষমতায় যাওয়ার জন্য পেরেশান না আমরা পেরেশান হইলাম কোন নাস্তিক ইসলামের বিরুদ্ধে কিছু বললে আমার মাথা ঠিক থাকে না কোন বেঈমান ইসলামের বিরুদ্ধে কিছু বললে আমাদের মাথা ঠিক থাকে না ওই যখন নাকি কি বলা হয় আপনাদের ওই জাতীয় জাদুঘরের সামনে নাস্তিকরা যখন একসাথ হইয়া ইসলামের বিরুদ্ধে ঝামেলা শুরু করছে তখন আমরা 70-70 সমবেত হওয়ার ডাক দিছি এটা ক্ষমতার জন্য নয় যেন নাস্তিকদের কোমর ভেঙে যায় ইনশাআল্লাহ 70-70 এক ডাকে ইনশাআল্লাহ নাস্তিকরা এইখানে মাথা রাজা গুটাইতে পারবে না ধরে রাখ ক্ষমতা আমাকে দরকার তাড়াতাড়ি দিই ও সুগানি গরম ওদের গরম ওয়াজ করতে চাইছিলাম কি এক জালার মধ্যে আছি কোন না كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون الله حبيب الزندگي دنيا سايت একটা হইলো গরম আর একটা হইলো ঠান্ডা কথা কয় না একটা হইলো গরম আর একটা হইলো কি হুজুর নিজে বলছেন আমি কখনো গরম কখনো ঠান্ডা আনার আর বইব না আনার দহুক আনাল কাত্তল দাঁড়াইছো তো দাঁড়াইছি আর বসবে না বসছি তো বসছি আর দাঁড়াবে না ইশারে এই আমাকে তাল চলছে এইভাবে আনার দহুক আনাল কাত্তল হুজুর বলছেন এই কি রে ঠিক কর আনা দহুক
انا القتال زعامي ميتي ميتي حسني والا بيغمبر انا الضحوك ايه ارده يعني ايه ارده ده كانا اوتو كي لاغاي صاحب হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনা যুহুক আনা আল কাত্তাল আমি মিটি মিটি হাসনে ওয়ালা পয়গম্বর আবার আমি প্রচন্ড যুদ্ধ বটে কথা কয় না কেবল মেসওয়াকের সুন্নাত কেবল মিষ্টির সুন্নাত হইনি ভুলারা আমি মিটি মিটি হাসনে ওয়ালা পয়গম্বর এবং আমি প্রচন্ড যুদ্ধ বটে انا نبي المرحمة انا نبي الملحمة امي رحمة والا پیغمبر امي ابار جدو بطي اوٹفا بیمن در شرل ارتك لحم گشتو کے چیرا چیرا باہر کرنے والا پیغمبرو امي بطي ایزن لو حضور المدان زندگی تے سات سات آشی تا لوائی ہوئی سات آشی تا لوائی سات آشی আশির উপরে আরো ষাট কথা কয় না এবার আপনি হিসাব করেন বছরে কয়টা ঘটছে আমরা মাত্র একটা যুদ্ধ কইরা কেউ বীর বিক্রম কেউ বীর বুদ্ধি আর কেউ বঙ্গবীর আরে কথা কয় না কেন ওই কত পীরড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম কত শত যুদ্ধ করছেন সাইয়েদুনা খালিদ তার জীবনে একশো আঠাশটা লড়াই করেছিল চিল্লে গল্লার দেখতে বলি তার জীবনে একশো আঠাশটা লড়াই করেছেন মাশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে তোমার দিনের জন্য আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জমাত সবাইকে সাথে নিয়ে তোমার ইসলামের দিনের জন্য কোরআনের জন্য এই দেশের স্বাধীনতার জন্য তুমি জিহাদ আর লড়াইয়ে অংশগ্রহণ করার সুযোগ করে দিও আমিন বলেন আমিন বলেন রাসূল বলেন মাল্লাম ইয়াকজু ওয়ালাম ইউহাদ্দিথ বিহি নাফসুহু মা তাআলা শুবাতিন মিনান নিফাক মিন নিফাক কেউ দ্বীনের জন্য যুদ্ধ করল না এবং যুদ্ধের জন্য একটু মানসিকতা তার তৈরি হয় নাই সে সব কেবল সুবহানাল্লাহ নিয়ে ব্যস্ত কেবল আলহামদুলিল্লাহ নিয়ে ব্যস্ত কেবল ঘাটতি নিয়ে ব্যস্ত এরাকের যুদ্ধ নিয়ে তার কোনো মাথা কথা নাই কাশ্মীরের যুদ্ধ নিয়ে তার কোনো মাথা কথা নাই আফগানিস্তানের যুদ্ধ নিয়ে তার কোনো কথা মাথা কথা নাই দোস্ত আবার সিরিয়ার যুদ্ধ নিয়ে তার কোনো মাথা কথা নাই ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ নিয়ে তার কোনো মাথা কথা নাই কয়েদে চলছে চলছে আমরা তো গাঁটি নিয়ে ঘুরতে আছি হুজুর বলেন মাতালা সর্বতে মিলনে ফাত সে যেন মুনাফিক করে মারা গেল বলেন মুনাফিক হয়ে মরব না মুসলমান হয়ে মরব কে কে মুসলমান হয়ে মরতে চান আজ দেখেন না ভাই তাহলে যুদ্ধ না করলেও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ তখন যে ওলামায়ে কেরামের পক্ষ থেকে ডাক আসে বলাই মুশকিল আমি বলবো তখন যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ডাক আসে ফিলিস্তিন যুদ্ধের পাশে দাঁড়াইবার জন্য ইসরায়েলের কলিজার মধ্যে লাথি মারার জন্য তখন কারা কারা যাওয়ার জন্য প্রস্তুত আছে আমরা সত্য
তুলজি আমি ওয়াজ করতে পারুম না আজকে আমার লক্ষণ ভালো না আমি শেষ কথাটা বলছি এই বেহেশতে যাইতে মনে চায় কার কার তো বড় এরকম লড়স ভাইবের মধ্যে আটকে দিয়েছে একসাথে দুনিয়া দুটো কি বেহেশতে যাইতে যে কার কার মনে চায় বেহেশতে যাওয়ার রাস্তা হইল দুইটা এক হইল লম্বা রাস্তা আর একটা হলো শর্টকাট লম্বা রাস্তা কষ্টকর লম্বা রাস্তা কি লম্বা রাস্তার মধ্যে শয়তান বইয়ে শয়তান ইবলিস বসে বসে সেই বসে বহু জামিলা আছে তো আমাগো মতো দুর্বল ইমানদার লম্বা রাস্তা ফাঁদে দিয়া বেহেশতে যাওয়া অনেক কঠিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বেহেশতে যাওয়ার শর্টকাট রাস্তা আমি কই আল জিহাদ মুখতাসর তরিক ইলাল জান্নাত জিহাদ তারপরে শাহাদাত জান্নাতে যাওয়ার একদম শর্টকাট রাস্তা আল্লাহ আমাদের সবাইকে শর্টকাট রাস্তায় বেহেশতে যাওয়ার তৌফিক দান করুন ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উঠবেন না ও মজলুম জননেতা কারা নির্যাতিত আলেমদিন হেফাজতে ইসলাম বাংলাদেশের খুব সম্ভব কোন দায়িত্বে আছে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হযরত মাওলানা দোস্ত আজিজুল হক ইসলামাবাদ উনি চলে আসছেন আছেন তো ওনার তাড়াহুড়া নাই দেখে ওনারে ওয়েটিং রেখেছে আর আমারে দিয়ে দিয়েছে সার্ভিসিং তা আমি আমারটা শেষ করলাম আপনারা কেউ যাবেন না আজিজুল হক ইসলামাদি সাহেব আসে পরে ফুরা দাঁড়াই না আমি তো অর্ধেক দাঁড়াইছি প্রথম দিকে বসা পরে দাঁড়াইছি ফুরা দাঁড়াই নিয়া হেফাজত ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব আমার বেশি সুবিধার ব্যয় না তারপরেও ব্যয় একটা লোকে যাবেন না সালাম